আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি পি আলো প্রতিভার সন্ধানে চব্বিশের ফিরে দেখার দ্বিতীয় পর্বে আমার সঙ্গে আজ উপস্থিত রয়েছে পিএইচপি আলো প্রতিভার সন্ধানে দু হাজার চব্বিশের শীর্ষস্থান বিজয়ী দু হাজার চব্বিশের সেরা প্রতিযোগী হাফিজ রফসান মাহমুদুল্লাহ আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার চব্বিশে চতুর্থ স্থান বিজয়ী আমার পছন্দের একজন প্রতিযোগী হাফেজ আনাস প্রধান আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমা হল্লার ছোট ভাই কোরআনের আলো ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল হাফিজ মোহাম্মদ জাকারিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফিরে দেখার দ্বিতীয় পর্বে প্রথমেই আমি হাফিজ মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে আসতে চাই এই যে এত বড় আয়োজন গ্র্যান্ড ফিনালে আমাদের হলো তারপর এই যে অনুষ্ঠান চলছে এটা আমাদের জন্য একাধারে যেমন আনন্দের ঠিক একই সময়ে এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা এই অনুষ্ঠানের যিনি কল্পনা করেছিলেন যিনি এই অনুষ্ঠানকে তিলতিল করে গড়ে তুলেছেন সেই হাফেজ মাওলানা আবু ইউসুফ তিনি আমাদের মাঝে নেই এটা আমাদের জন্য দুঃখের কষ্টের এবং পরিবারের একজন সদস্য হিসাবে নিশ্চয়ই আপনাদের জন্য এটা আরও অনেক বেশি কষ্টের একই অবস্থায় তার স্বপ্নকে যখন আপনারা বাস্তবায়ন করছেন সেটা একটা আনন্দঘন পরিস্থিতি এই দুইটার সমন্বয়ে নিশ্চয়ই আপনাদের মধ্যেও একটা অন্যরকমের অবস্থা কাজ করছে মানসিক অবস্থা কাজ করছে একটু যদি আমাদের সাথে শেয়ার করেন যে পরিবারে ওনার এই অনুপস্থিতি আপনাদেরকে কতখানি কষ্ট দিচ্ছে এবং কোরআনের আলো ফাউন্ডেশনে ওনার উপস্থিতি আপনাদেরকে কীভাবে উপস্থাপক আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আনাস মাহমুদ আপনার অত্যন্ত পছন্দের একজন মানুষ আর আপনিও জানেন আর আপনার মাধ্যমে আমি সারা দেশের দর্শককে বলতে চাই যে বিশেষ করে আপনি সাহিফ থেকে তারিখ আমার কাছে অত্যন্ত পছন্দের একজন মানুষ এবং আমার ভাই জীবদ্দশায় উনি বারবার বলেছেন যে আমি কেন যেন এই মানুষটাকে খুব বেশি পছন্দ করি আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছেন আমাকে অনুভূতি যদি ব্যক্ত করতে বলেন আমি এক কথায় বলবো আমার কোনো ভাষা নেই সত্যি কথা বলতে আমি পিএসপি কোরআন আলোর সাথে যুক্ত ওতপ্রোতভাবে যুক্ত দুহাজার সাল থেকে দু হাজার এটা শুরু হয় তখন আমি তাকমিল অর্থাৎ দাওরাতে পড়াশোনা করছিলাম তো দু হাজার এগারোতে আমি এটার সাথে একদম ওতপ্রোতভাবে ছাত্রদের নিয়ে তখন আমার কাজ ছিল প্রত্যেকটা সময়ে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা ফাইনালটা শেষ করব এবং ফাইনাল শেষ করাটা আমাদের জন্য খুব আনন্দের ছিল আজকে প্রোগ্রাম শেষ হলো আমার ভাই আলহাজ হাফিজ মৌলানা আবু ইউসুফ রহমতুল্লাহ আলী আমাদের ছেড়ে চলে গিয়েছেন সারা দেশবাসী চাচ্ছেন দোয়া করছেন যে এই প্রোগ্রামটা চলবে কোরআনের প্রোগ্রাম বন্ধ হবে না পৃথিবীতে কোনো কাজ কোনো ব্যক্তির জন্য আটকিয়ে থাকে না চলবে ইনশাল্লাহ চালিয়ে যাব আমাদের সাধ্য অনুযায়ী তবে আমি ছোট্ট একটা মেসেজ আপনার মাধ্যমে দেশবাসী গোটা বিশ্ববাসীকে দিয়ে রাখতে চাই সেটা পিসপে কোরআন আলো হয়তো চলবে হয়তো আরও অনেক ভালোভাবে চলবে কিন্তু যে আবু ইউসুফ রহমতুল্লাহ এটাকে তিল তিল করে বড় করেছেন যে ওই জায়গাটার পূর্ণতা আমার মনে হয় কখনই সম্ভব হবে না আপনি জানেন আকার যখন মেক করে আবার মা চিৎকার করে আশেপাশের মানুষদেরকে ডাকে আমার সন্তানের গায়ে বৃষ্টি পড়ছে এই কথাগুলোর জবাব দেওয়ার কোনো ভাষা আমার নেই আমার ভাইয়ের স্মৃতিচারণ অনেকেই করতে পারে আমি আমার ভাইয়ের জায়নামাজে নামাজ পড়াই আমি আল্লাহ আকবর তাকবীর বলি আমি ধনী বলি আমার ভিতরটা ধুমড়ে মুচড়ে যায় আমি বুঝাতে পারি না কারণ আমার পরিবারটাকে গুছিয়ে রাখতে হয় আমার আমার চোখে অস্ত্র দেখলে আমার মা সহ্য করতে পারেন না যার কারণে আমি অনেক বেশি কন্ট্রোল করি নিজেকে সীমাবদ্ধতার জায়গা থেকে আমি নিজেকে ইয়ে করি আপনি জানেন আমার ভাইকে সমাধি দেওয়ার পর আমার আমরা সাধারণত গ্রামে থাকতাম না ঢাকাতেই থাকতাম যে বাবা মা ফ্যান ছাড়া থাকা তাদের জন্য কষ্ট হতো গরমে থাকা কষ্ট হতো গ্রামে ঠিক মতো কারেন্ট থাকে না ঠিকঠাক কারেন্ট থাকে না আমার বাবা মা আর ঢাকা আসেননি আমার মায়ের একটাই কথা আমার ছেলেটাকে রেখে আমি ঢাকা চলে যাবো আমার ছেলেটাকে আমি কার কাছে রেখে যাব সকাল সন্ধ্যা মা পরে মা আগে আমার আম্মা বাড়ি থেকে সাধারণত কখনোই উনি পর্দা ভেঙে বের হতেন না কিন্তু উনি ওনার ছেলের কাছে যান ওনার ছেলেকে ডাকেন আকাশের দিকে দুটি হাঁ তুলে দিয়ে বলে আল্লাহ আমার সন্তানকে তো তুমি নিয়েছ স্বপ্নে যোগে হলেও আমার সন্তানটাকে আমাকে একটু দেখাই যাই হোক আপনার সাথে আবারও কথা বলবো ইনশাআল্লাহ আমাদের মাঝে যে আমার পছন্দের একজন প্রতিযোগী কুমিল্লার প্রতিযোগী হাফেজ আনাস প্রধান হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবার তুমি চতুর্থ হয়েছ যখন তুমি দুবাই গিয়েছিলে সেখানেও কিন্তু প্রায় জন এবং আন্তর্জাতিক আরও বেশ কয়েকজন প্রতিযোগীর মধ্য থেকে সবাইকে কিন্তু পেছনে ফেলেছ এবং তুমি গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে নিজের জায়গা নির্ধারণ করে নিতে পেরেছ এজন্য কি আল্লাহর শুক্রিয়া আদায় করো তো নাকি যাক আলহামদুলিল্লাহ আনাস প্রধান তোমার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুমিল্লা তোমার নামের সাথে প্রধান কেন তুমি কি মানে প্রধান ব্যক্তি হতে চাও নাকি এই জন্য প্রধান নাকি অন্য কোনো কারণ আছে আমার বংশের নাম প্রধান আমি জানি বংশের নাম তাও একটু তোমার সাথে মজা করলাম যে তুমি প্রধান হতে চাও আজ তুমি চতুর্থ প্রধান হয়েছ একসময় তুমি ইনশাআল্লাহ প্রথম প্রধান ব্যক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তোমার বাবা মা ভাই বোন সম্পর্কে একটু আমাদেরকে শোনাও তোমার বাবা মা আছেন জি বাবা মা আছে আমরা ভাই বোন তিনজন আচ্ছা তুমি কি বড় না মেজো তুমি মেজো তোমার বড় কি বোন না ভাই আমার বড় বোন বড় বোন আচ্ছা আনাস প্রধান তোমার সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম একটু তোমার কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ শোনাবে আমাদেরকে একটু তেলাওয়াত জি জি দর্শকদেরকে একটু তেলাওয়াত শোনাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يكن لهم الحق يأتون اليه مذعنين افي قلوبهم مرض ام ارتابوا ام يخافون ان يحيف الله عليهم ورسوله بل اولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم، ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا. وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ, فأولئك هُمُ الْفَائِزُونَ واقسموا بالله جهد ايمانهم لئن امرتهم ليخرجن قل لا تقسموا طاعه معروفه ان الله خبير بما تعملون قل اطيعوا الله واطيعوا الرسول فان تولوا فانما عليه ما حمل وعليكم ما حملتم وان تطيعوه تهتدوا وما على الرسول الا البلاغ المبين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم، ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون واقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الارض ওয়ে ম্যা ওয়্যা হু মুন অ্যাহু ওয়্যা মি সেল মাসোয় সোয়া জ্যাক মুল চমৎকার একেবারে ভিন্ন এক জগতে চলে গিয়েছিলাম আনাস প্রধানের তিলাপাতের পদ্ধতি আনাস দুবাইতে যখন তুমি ছিলে তোমার কোনো ঘটনা বিশেষভাবে মনে পড়ে যে ঘটনাটা তোমার কাছে ভালো লেগেছে বা আমাদের দর্শকদের সাথে তুমি শেয়ার করতে চাও কোনো মজার ঘটনা এমন কি আছে দুবাই যে আমরা সবাই একসাথে আনন্দ ফুর্তি করছি পরে আমাদের আমরা যারা গেছিলাম জন একুশ জনের মধ্যে সতেরো আঠেরো জনই আমরা সবাই মিলে সঙ্গে আপনিও আমরা সবাই মিলে ফুটবল একটা খেলা খেলছিলাম আমার নামটাও তুমি এখানে ঘোষণা করে দিলে তো তোমাদের সাথে আমিও খেলেছি হ্যাঁ ফুটবল খেলাটা খুব মজা হয়েছিল তাই না মাহমুদ জিসান এবং সাফল্যের সাথে শীর্ষস্থান বিজয়ী হয়ে ঠিক সেই সময়ে আমরা একটি সংবাদ পাই সংবাদ পাই রফসান মাহমুদ জিসানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সময়টা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল কারণ আমার মন চাচ্ছিল যে এই সংবাদটি আমি তার সন্তানকে দিই রাফসান মাহমুদ জিসানকে জানাই কারণ সে তো আর কোনো দিন তার বাবারকে দেখতে পাবে না এই অবস্থায় কেন আমি সংবাদটা তার কাছে না দিয়ে কিভাবে থাকবো এক পর্যায়ে রাফসান মাহমুদ জিসান তার মাকে ফোন দেয় সারা বিকাল ফোন দিয়ে সে পায় না পরের দিন তার মা যখন ফোন ধরে তখন তার মা তাকে একটা সান্ত্বনা দেয় কারণ তার মা অত্যন্ত বিচক্ষণতার সাথে ওই সময় সংবাদটি দেয়নি বলেছে তোমার বাবা অসুস্থ অবস্থায় আছেন এটা বলেছেন যেন তার সন্তান কোরআনের এই প্রতিযোগিতা থেকে ছিটকে না যায় তার ওস্তাদরাও আমাদেরকে অনুরোধ করেছেন সে যেন সংবাদটা না জানে এই সংবাদটি চেপে রাখা আমার জন্য আবু ইউসুফ ভাইয়ের জন্য যে কতটা কঠিন ছিল তা আমরাই শুধু জানি আমাদের সামনে ও হাসছে খেলছে আনন্দ করছে কিন্তু আমরা জানি যে এই হাসি খুশিতে মত্ত থাকা ছেলেটির বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে রাফসান মাহমুদ যখন তুমি দেশে ফিরলে তুমি কখন এই সংবাদটি জানলে যে তোমার বাবা আর দুনিয়াতে নেই আমি যখন আসি তুমি জানলে যে তোমার বাবা দুনিয়াতে নেই তখন আমাদের উপর খুব রাগ হয়েছিল আমার উপরে একটু রাগ হয়েছিল না যে কেন সংবাদ দিনে আসলে আমরা অপারগ ছিলাম কারণ তোমার উস্তাদ তোমার পরিবার তারা চাচ্ছিলেন যেন সংবাদটা তোমার কাছে দেওয়া না হয় যদি তোমাকে ওই সময় সংবাদটা দেয়া হতো তুমি কিন্তু চিরতরে নার্ভাস হয়ে যেতে ওই সময় তোমার পক্ষে প্রতিযোগিতা কন্টিনিউ করাটা আমার মনে হয় যে অসম্ভব হয়ে পড়তো তাই না তুমি যে যে হাফেজ হয়েছ এতে তোমার বাবার অবদান কেমন একটু যদি আমাদেরকে শোনাও ছোটবেলা থেকে আমার বাবার একটা ইচ্ছা ছিল কি আমি একজন ভালো মানের হাফেজ হবো আমার বাবার একটা ইচ্ছা ছিল যে এরকম একটা বড়ো প্রচুর আমার আব্বু ছোটকাল থেকে এই দু সাল তখন থেকে আমার আব্বু পিএইচপি করে না আলো দেখত তখন থেকে আমার আব্বুর অনেক ইচ্ছা যে যে ওনার ছেলে মানে আমি একদিন একদিনে প্রচুর ফার্স্ট দেবো উনি এটা দেখবে ওনার একটি ইচ্ছা ছিল ছোটকাল কাল থেকে আমার আমি যখন আমার যখন পাঁচ বছর চলে চলে তখন আমি আমার গ্রামের মাধ্যমে আমি পাঁচ বছর চলো অবস্থায় আমার বাবা আমার আম্মুর সাথে কথা বলে আমাকে কুমিল্লা শহর মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে প্রায় তিন চার ঘন্টা রাস্তা ওখানে আমাকে দূরে দিয়ে দেয় পাঁচ বছর থেকেই ও তখন থেকে বাবা মায়ের থেকে একটু দূরে দূরে ছিলাম বাবা আসতো সবসময় এসে আমাকে মানে আমার বাবা ওস্তাদেরকে অনেক শ্রদ্ধা করতো সবসময় ওস্তাদকে বলে যেত যে আমার ছেলেদের দিকে খেয়াল রাখেন এরকম বলতো তাই গতবার যখন পিস বিকর্ণ আলোতে অংশগ্রহণ করি তখন আমি বাদ পড়ার পরে আমার বাবা বললো যে বাবা চিন্তা করো অনেক সালো তুমি একদম ফার্স্ট হবা এখানে এবছর পিএস করতে টিকার পরে ইদানিং আমরা যখন দুবাই যাবো ইয়ার আগের দিন আমার আব্বুর ইন্ডিয়া থেকে আসছে আমার আব্বু চিকিৎসাধীন অবস্থা ইন্ডিয়াতে ছিল যে ইয়ার আগের দিন মানে দুবাইতে যাওয়ার আগের দিন আমার আব্বুর ইন্ডিয়া থেকে চলে আসে যাতে আমার সাথে দেখা করতে পারে তো আব্বু ওই দিন আমাকে আমাকে জোরে জোরে অনেক কান্না করছে যে মানে আমার আব্বুর কেমন জানি তুমরকম ইয়ে ছিল হয়তো এটা আমার ছেলের সাথে আমার শেষ দেখা এরকম একটা ইয়ে ছিল আব্বু অনেক কান্না করতেছিল তখন তখন আব্বুর সাথে বিদায় দিয়ে চলে আসলাম তো দেশে আসার পর আমার আম্মু আমাকে বলছিল যে বাবা যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তোমার আব্বু আমাকে বলেছিল যে ইনশাল্লাহ দেখবো আমার ছেলে বছর পিএসপি করেন আলোতে চ্যাম্পিয়ন হবে বাস আল্লাহ আকবর আল্লাহ প্রিয় দর্শক ওর কথা থেকে দুটো তথ্য পেলাম কোরানের আলোর এই প্রতিযোগিতা যে কতখানি অবদান রেখে চলেছে তার একটা ছোট্ট নমুনা হচ্ছে রাফসান মাহমুদ জিসান তার বাবা এই অনুষ্ঠান দেখতেন দেখে তিনি আশা প্রকাশ করেছেন তার সন্তানকে তিনি হাফিজে কোরআন বানাবেন এবং হাফিজে কোরআন হয়েছে এবং তিনি আশা প্রকাশ করতেন তার সন্তান এই মঞ্চে একদিন শীর্ষস্থান বিজয়ী হবে তার বাবা আজ নেই কিন্তু রাফসান মাহমুদ জিসান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়েছে এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি তার এই হিপস করা এই সব কিছু এটা একেবারে অলৌকিক পৃথিবীতে কেউ ঊনপঞ্চাশ দিনে পবিত্র কোরআন হিপস করেছে আমার জানা নেই মাত্র ঊনপঞ্চাশ দিনটি নাইন ডেজ এটা অসম্ভব একটি বিষয় সেই রাফসান মাহমুদ জিসানের কণ্ঠে এখন আমরা একটু তিলাবাত শুনব ইনশাল بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه واهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الاخرين سلام على نوح في العالمين انا كذلك نجزي المحسنين انه من عبادنا المؤمنين وطن الاخرين وان من شيعته لابراهيم اذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه قال اتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فالقوه في الجحيم فارادوا به كيدا فجعلناهم الاسفلين وقال اني ذاهب الى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال يا بني إني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا ইন্যা ক্যাডানি ক্যানে জেঝিল মহসিন সোয়াই ড্যাম কলমি কি চমৎকার প্রিয় দর্শক পিএইচবি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার চব্বিশের শীর্ষস্থান বিজয়ী হাফেজ রাফসান মাহমুদ জিসানের কণ্ঠে চমৎকার তিলাওয়াত আমরা শুনলাম এই পর্যায়ে আমরা আনাস প্রধানের কাছে একটু যেতে চাই তোমার কণ্ঠে আমরা আরেকটা তেলাওয়াত শুনবো একটা ধরনের তেলাওয়াত আমরা শুনেছি একটু ভিন্ন স্বরে কি আমাদেরকে আরেকটা তেলাওয়াত শোনাবে তুমি জি জি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولله غيب السماوات والارض وما امر الساعه الا كلمح البصر او هو اقرب ان الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة والابصار والافئده لعلكم تشكرون الم يروا الى الطير مسخرات في جو السماء ما يمسكهن الا الله ان فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ وَاللَّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُم وَجَعَلَ لَكُم من الأنعام بيوتا تستخفونها يوم ضعنكم ويوم إقامتكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم وجعل لكم مِنَ الْجِبَالِ أَكْنَانَهُ وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَسْلَمُونَ فان تولوا فانما عليك البلاغ المبين يعرفون نعمه الله ثم ينكرونها واكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون صدق الله العظيم ما شاء الله برادر شوك نشتي أمر شنجي أبنا مطهبين আনাস প্রধানের তেলাওয়াত যদি আমরা এক মনে শুনতে থাকি ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে কিন্তু তারপরও আমাদের একটু বিরক্তিভাব আসবে না বরং আরও শুনতে মনে চাইবে হাফেজ মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি একটা বিষয় লক্ষ্য করেছি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে আপনারা অনেক বেশি শ্রদ্ধা করতেন ভাইদের মধ্যে এতখানি বন্ধন এবং বড় ভাইয়ের প্রতি এতখানি শ্রদ্ধাবোধ এটা খুব কম দেখা যায় এখন কিন্তু আপনারা তাকে যেমন ভয় করতেন তেমন শ্রদ্ধা করতেন এটার কারণ কী ছিল একটু কারেকশন করি যে আমরা খুব ভয় করতাম আসলে ভয় করতাম না আমরা তাকে অত্যন্ত ভালোবাসতাম এবং অত্যন্ত শ্রদ্ধা করতাম সেটা এত বেশি শ্রদ্ধা করতাম এবং শ্রদ্ধা করার অনেক কারণ আছে এটা আমাদের পারিবারিক শিক্ষা আমার বাবা মায়ের শিক্ষা আমার আপনি যদি আমার বাবা সম্পর্কে জানেন সেম জিনিস আমার দাদা থেকে এটা ইয়ে করেছেন তারপরেও আরও কিছু ব্যাপার আছে আমার সাথে আমার মায়ের সম্পর্ক বাবার সম্পর্ক যতটুকু আবু ইউসুফ ভাইয়ের সাথে সম্পর্ক আমার তার চাইতে অনেক বেশি উনি আমাকে ছোট্টবেলা থেকে একদম আমার বয়স সাত আট যখন হলো তখন থেকে আমাকে ঢাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমার পড়াশোনার যাবতীয় সমস্ত কিছু দায় দায়িত্ব উনি নিয়েছেন আমার সব কিছু তিনি খেয়াল রাখতেন তো ওই জায়গা থেকে তো আমাকে তিল তিল করে মানে উনি গড়ে তুলেছেন তাকে শ্রদ্ধা না করা তার সাথে সম্পর্ক না রাখা অথবা বন্ধন না হয়ে বা বাঁধন ছিঁড়ে ফেলা এটা আমার কোনো অ্যাভিলিটি ছিল না সুতরাং যতটুকু মানে আমাকে গড়েছেন তিনি সেটা সম্পূর্ণ তার দায় এবং আমি সর্বোপরি আপনার মাধ্যমে টেলিভিশনের দর্শকদের কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য এখন আবু ইউসুফ সাহেব নেই আমি জানি না এই অনুষ্ঠানের সাথে আমার সম্পৃক্ততা কত দূর সম্ভবপর হবে তাও জানি না আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই চলে যাওয়া ব্যক্তিটির জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন নিশ্চয়ই তাকে মাফ করে দিয়েছেন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন সর্বশেষ আপনার কাছ থেকে দোয়া চাই আমি তিরিশ সেকেন্ডের মধ্যে আমি একটি কথা বলতে চাই সেটা হলো আবু ইউসুফ রহমদুল্লাহ আলহি উনি চলে গিয়েছেন ওনার স্বপ্ন যেভাবে করে বাস্তবায়িত হবে ওনার স্বপ্ন যেভাবে করে চলবে এবং এটাই তো ওনার স্বপ্ন ছিল যে পিএসপি করোনা আলো সুন্দর চলুক আপনিও নিশ্চয়ই আমার সাথে কণ্ঠ মিলাবেন পিএসপি করোনা আলো সুন্দর চলুক পিএসপি করোনা আলো সুন্দর চলার জন্য কিছু মানুষের খুব বেশি প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করে যাবেন আমাদের যাদের উপরে দায়িত্ব এসেছে আমরা ইনশাল্লাহ অবশ্যই তার স্বপ্নকে লালিত করার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ হাফেজ মোহাম্মদ জাকারিয়া আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি প্রিয় দর্শক আমরা বিদায় নেব কিন্তু তার আগে আমাদের শীর্ষস্থান বিজয়ী দু হাজার সেরা প্রতিযোগী হাফেজ রফসান মাহমুদ জিসানের কণ্ঠে তেলাওয়াত শুনবো তারপর আমরা বিরোধ বিদায় নিব ইনশাআল্লাহ রাফসান মাহমুদ জিসান অনেক অনেক মোবারকবাদ অভিনন্দন শুভেচ্ছা তুমি নিশ্চয়ই সারা দেশ থেকে শুভেচ্ছা পাচ্ছ আমার পক্ষ থেকেও সর্বশেষ শুভেচ্ছা নিয়ে নাও এবং আমাদেরকে আমার দর্শকদের জন্য একটি তেলাওয়াত উপহার দাও أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بامره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يقل منهم إن إِلَهٌ مِّن دُونِهِ، إِنِّي إِلَهٌ مِّن دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ، أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا ۖ ان السَّمَاوَاتُ وَالْأَرْضُ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ "وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون" صدق الله العظيم. ما شاء الله. آتكير রফসান মাহমুদ জিসান এবং আনাজ প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মোহাম্মদ জাকারিয়া আপনাকেও প্রিয় দর্শক আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমান ও আমলের সঙ্গে রাখুন এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিখ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রাবুল চাইলে ইনশাআল্লাহ আগামীবার আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও জীবন জীবনকে করো মহিয়া এ পথে আমাদের জীবনকে করো মহিয়া জুলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো